এর আগে 18 দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে গতরাতে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 9:30টার দিকে রাজধানীর বিজয়নগরে হোটেল 71-এর সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন দেওয়া হয়। প্রায় 20 মিনিট আগুন জ্বলার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এদিকে রাত 10টার দিকে বঙ্গবাজার এলাকায় গুলিস্তান এয়ারপোর্ট রুটের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এছাড়া বিজয় সরণিতে একটি প্রাইভেট কারে আগুন দেয় হরতাল সমর্থকরা। সব গাড়ি তো দাঙ্গা।